আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আপনারা সকলে কিতাহটা আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক ভালো আছি। কয়েকদিন পরে আপনারা কাছে একটা ভিডিও লিয়ে আইছি, আর আজকের ভিডিওটা আমি দেখাইম। আরও অনেক ভিডিও হল দেখছো ইনফো, শুরুতেই যদি ভিডিওটা যদি আপনারা কাছে ভালো যদি লাগে তো লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর অনেক ভাই বোনে ভিডিওগুলো আসলে শেয়ার দেন, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা অলরেডি আমার লগে আসো আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা অলরেডি আমার লগে নাই, আমি আপনারা সাজেস্ট করব যে আমার লগে আপনারা কানেক্ট হইতা আর বেল বটনটা অন করিয়া রাখতা। তো আমি যে সময় ভিডিওগুলো আপলোড দিব তখন আপনারা আমার ভিডিও একবারে ইজিলি ফাইলিবা। সো এনিওয়ে, আমি আজকে আরও একটা ছোটো মোটো ভিডিও লইয়া আইছি। লইয়া হওয়ার কারণ হইছে যেহেতু আমরা ধুরা কম বেশ গার্ডেনিং করি, সকলেও কম বেশ করি, অনেকজনে অনেক জিনিস জানের না, অনেক জিনিস অন্যজনের কাছে দেখিয়া শিকে। যেমন আমিও অনেকজনের ভিডিও দেখিয়া শিখছি, শিখলাম, শিকার কোনো শেষ নাই। তো আজকের ভিডিওত আমি আপনারা দেখাইমু আমার থোড়া কিছু গরুয়াভাবে তিন চারটা ফার্টিলাইজার। ইটা ভিডিও আরও এনপিকের সার যে তোরা, আরও আমার অনেক ভিডিও হল আপনারা দেখছই। তো ইটা যেমন ধরিল আপনার সফর কিনা সস্তনে কিনিয়ে আনছি আনিয়া, আর যেমন দরিলকা সার দিছি। তো মিলি আপনার এভরি থ্রি ফোর উইক ফাইভ উইক ফোরে ফোরে গাছ সকলে ফিডিং করতা। এই তখন গাছ সকলের ইয়ে আছে, ওকেটা ফুরুটকল আইছে, তারা নাইট্রোজেনের দরকার, পটাশিয়ামের দরকার, প্রসপসরের দরকার। কারণ খানি যদি ওখান যদি না দেইতে গাছগুলো হেলথিয়ার থাকত নাই। আর যেটা ফ্রুটকল আইছে, ভেজিটেবল আইছে, ও ভেজিটেবলগুলো আপনার দরিলকা বড় হইত নাই। তো আজকে আমি ভিডিও লইয়া আওয়ার মানে হইছে ইনর থোড়া কিছু লাউ হল দেখাই আমার কোনটা নাই, ওই দোকা অনেক লাউ হল আছে। তো আমি আমার সকল লাউরে যে সময় হ্যান্ড পলিনেট করিয়া দিলাই, দেওয়ার পরে আমি ছোটো ছোটো বেগ কৌকা আর বড়ো বড়ো বেগ অকল কৌকা আমি বেগ দি আসলে বান্ধিয়া দেই। আমার সকল লাউরে আমি বেগ দি বান্ধিয়া দিই, যেহেতু এখন ওয়েদার অত বেশি জুইত না, একবারে আবসলুটলি খারাপ, একবারে ইয় মেঘ সবসময় মেঘ দেয় আর সবসময় ঠান্ডা বাতাস থাকে। লাগিয়া আমি আমার লাউ অকল আমি ছোটো ছোটো বেগ দিয়া বান্ধিয়া দিও। দেখতে পারতাম আমি আমার সবগুলা লাউ এটা আমি বান্ধিয়া দিই। সো আমি আজকে আওয়ার মানেও হয়েছে গিয়া, যেহেতু আমার কাছে অনেকগুলা লাউ গাছ, আমি তো আর সকলটিরে মোলা খান আপনার আর দেখাইয়া ফারতাম নাই, কারণ অনেক সময় লাগবো, অনেক সময় লাগবো। তো আজকের ভিডিও হয়েছে গিয়া আমি আপনারা দেখাই, যেহেতু এর আগে আমি আরও ভিডিও হল দিছি, আপনারা দেখছেন, আপনারা হইতে পারেন কিবা যে সমান সমান খালি সার দেন সার দিন, আসলে সমান সমান সার নাই, ডিফারেন্ট ডিফারেন্ট সারও দেই, যেহেতু গাছ অফলোর দরকার। তো আমি আজকে আইছি, ও দেখো আমার একটা লাউ গাছ, এটার মাঝে মাটিরও দরকার আছে, তোরা কিছু সারেরও দরকার আছে, এনপিকে সারেরও দরকার আছে, যেহেতু গাছে এখন অনেকগুলা ফ্রুট প্রডিউস করে বা অনেকগুলা ফ্রুট প্রডিউস করত। তো আমি দেখাই আজকে আপনারা রে, ইনো আছে আমার গরুয়াভাবে সাইটটা ফার্টিলাইজার আছে, ফলো হয়েছে গিয়া ওই দোকা, এটা হয়েছে গিয়া আমার সারফাতি, যেটা আমরা সারফাতা গরু খাইয়া রাখি, ওতারে আমি রাখছি রাখিয়া উকাইয়া আর ইয়ে করিয়া রাখছি। আর ইকানো হয়েছে ওই দোকা, এখানে হয়েছে কি আমার সাইজের কুসা
ফানির মাঝে বিজাইলা আছিল, ফানিও ইউজ করি, এবার ধরি লোক ফিয়াইজর খুশও ইউজ করি নাই। আর এবার হয়েছে গিয়া আমার খোলার খুশা যেটা ওই ফানির মাঝে বিজাইলা আছিল, ফানি আছে, এবার ফানিও ইউজ করে নিলাম, এবার আপনার খোলার বাকলো গাছর জোরও দিলাইলাম। এবার আছে আপনার এগ শেল, ও দেখতে পারটা তো সমান জিনিস, সমান মানে অফলতা, খালি আমরা ডিফারেন্টভাবে যেমন আপনার ইউজ করবো। সো কারণ ইতা সকলটির মাঝে ফাইলা আপনি ম্যাগনেসিয়াম ফাইলা, পটাশিয়াম ফাইলা, নাইট্রোজেন ফাইলা, ইতা সকলটির মাঝে ইতা সকল তিন সাইরোটা আপনারা ফাইলা। আর এ তিন সাইরোটার দরকার, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, যেসব সকল জিনিসের সবটা একটা জিনিস দরকার। যেমন আমরা মানুষেরও তো দরকার আছে না অনেক ভিটামিন, তেমন গাছেরও অনেক ভিটামিনের দরকার আছে। কারণ যেহেতু এখন গাছকলর তখন অনেক ফুল টকল ইয় করে রোগটা প্রডিউস করে। তো আমি ধরি লোক আজকে আমার ওটার মাঝে আমি তোরা কিছু দেব, আর আপনারা মোল্লা খান তোরা কিছু কুরিয়া বুঝছেন নি, তোরা কিছু অমনি কুরিয়া বোধ দেখুন জানো আপনারা। আর তার যে শিকড়টা যে আছে, তার জোরটা যে আছে, জোরটা জানো যে দামি যায় না, আর নয়তো কিবা গাছটা কিবা মারও যাইতে পারে। ইকান আমি চাইলাম না যে আপনারা জিনিসটা যেমন মনে চায় হরিয়া ইয় কর্তা। তো ও মোল্লা খান দেওয়ার ফুরে ওখান ধরি লোক আমি এরে ও ওই দহকা ও দহকা অমলা খান দিলাইমু সকলটির মাঝে, এবার দিলাইমু এরে। কারণ যেই তো ওখান ইতা সবটির ইতা দরকার আমরা। ও যেমন ধরি লোকা এরে ও দিয়া সাইডো ফাঁসটা অমলা খান দিয়া সাইডোটা, ও ওখান দিলাম আমি এন্ডার কুসা ওই দহকা এন্ডার কুসা দিয়া দিয়া। আর বাদে ইনো কিতা করবো আপনারা, এটা নয়া মাটি, নয়া মাটিও ফ্রেদি দিয়া আর গুড়িয়া দিলাইবা। যেমন ওই দৌকা ওই দৌকা আমি মাটি দিলাইলাম দিয়া আর মোলান গুড়িয়া দিলাইবা, দিয়ে বাদে তোরা কিছু ফানি দিলাইবা। আর এটা ধরি লোকা আপনার যে খোলার কুসার যে ফানি আছে ও ফানিটা দিলাইবা, আর নাই ন্যাচুরাল যে টাপ ওয়াটার ও টাপ ওয়াটারটা দিলাইবা। যেহেতু এখন গাছকলর খানি সব সময়ের দরকার, গাছ বড় হইতে বা লাউ বড় হইতে বা লাউ ধরতে। ওই দৌকা আমি একটা অমলা খান করি লাইছি, বাকি যে তোরা আছে আমি সকলটি অমলান করবো। যেহেতু সকলটি করার যদি যাই নাই নি তে গাছগুলা মানে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাব। আর মাশাল্লাহ আরও অনেক অনেক লাভ হলেও আছে, আরও সাইডে দিও অমলা খান আছে। ওখন আপনারা গেছলে বিদায় লইলে মো, আপনারা সবে দোয়া করবা, আরও অনেক ভিডিও কল আইব, আরও অনেক ভিডিও কল আইব, আর আপনারা দেখবা। সো এনিওয়ে আপনারা গেছলে বিদায় লইলাই আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর অন্য এক ভিডিওত আপনারা লগে ডেফিনেটলি দেখাইব, আরও অনেক ভিডিও কল আছে, আর অনেক লাভ হয়েছে আপনারা, আমি দেখাই ভেরি সুন অনেকগুলা লাউ ফার্মু আপনারা ভিডিও দেখবা। আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেইন।